Assalamualaikum everyone and welcome back to my channel. আমি রেহানা আপনাদের মাঝে আবারো আছি আরেকটা ছোট ব্লগ নিয়ে। ভালো আছেন নি আপনারা সব? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটা ভিডিও। আজকে ভিডিও একদম শর্টকাট ছোট, অবশ্যই আপনারা দেখতে পারা, কারণ হচ্ছে একদম স্বল্প সময়ের ভিতরে ছোট একটা ভিডিও এডিটিং করি আপনারা লগে আর কি শেয়ার করার চেষ্টা করছি। তো আইকান ওইলগিয়া আমার বাবুতর তো অবশ্যই বিয়া আসলো, আপনারা তো দেখলা। তো আজকে একটু ওয়ালিমার শ্যুট করা আসলো, ওখান শেয়ার করার লাগে আর কি চেষ্টা করলাম। তো আজকে ওইলগিয়া ওয়ালিমা, তো আমি ওয়ালিমা তো রেডি উডি হয়ে গেছি গিয়া অবশ্যই, তো হইতে একটু শেয়ার করি আপনারা লগে। যেহেতু বিয়া এবং এমনকি বিয়ার দিন এমনকি হলুদর দিন শেয়ার করা হয়ে গেছে, তো বাবলাম একটু এখন ওয়ালিমাটা শেয়ার করি। তো তেমন কিছু আমি শ্যুট করতাম পারছি না, যেহেতু বিজি আসলাম, বিজি থাকার কারণে যে শেয়ার সব কিছু শ্যুট করিয়া রাখা সম্ভব হয় না। তো অবশ্যই তো বুঝরা, এমনকি ক্যামেরা সবরে আনাও যায় না। হ্যাঁ অবশ্যই এটা তো বোঝার কথা, সবচেয়ে সবরে আমি ক্যামেরা শ্যুট করতাম পারমো তা তো নয়। তো ছোট ভিডিও আপনারা একটু দেখি লাইবা আর কি, তো স্কিপ না করিয়া দেখবা, দেখা শুরুতে ছোট লাইক দিবা। যদি আমার চ্যানেলও আজকে নতুন হইন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি একটু অন করে রাখি দিবা, এতে করি আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাইব। এই সময় ওই লোক গিয়ে আমি স্টেজের সাইটে আর কি স্টেজ একটু শ্যুট করছি, যেহেতু আপনারা বুঝতে পাররা। তো খাওয়া দাওয়া শেষে ওই লোকের রুমও একটু বইছি আইয়া, খুব বেশি ক্লান্ত লাগছিল আর কি, বালা লাগছিল না। তো ভাবলাম তো একটু বই এখানেও বইছি, বইয়া বইয়া একটু শ্যুট করলাম আও রুমের ভিতরে আর কি। ভাবলাম হয়তো ভিডিওটা তো একদম শ্যুট হয়ে গেছে, একটু লম্বা করার চেষ্টা আর কি, আর কিছু না। তো খাওয়া দাওয়া শেষে কেন বইয়া বইয়া দই খাইছি, অবশ্যই দই খাই আর বইয়া বইয়া। আর এখানে লগে আমি একটু নেল পালিশ দিছিলাম আপনার লগে শেয়ার করলাম, যেহেতু আমার হঠাৎ ইচ্ছা জাগলো শেয়ার করি, ভাবলাম তে আপনার লগে শেয়ার করি। তো ভিডিও তো শ্যুটও একদম শেষ হয়ে যাইব গিয়া, কারণ লম্বা করার লাগে এই শ্যুটগুলা। আজকে কোনো ভিডিও আমি বড় করিয়া আপনারে আর কি উপহার দিতাম পারছি না। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, ওকে।